বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সংঘাতের আশঙ্কা গত কয়েকদিনে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আতঙ্ক বেড়েছে এরই মধ্যে নগরীর দশ চোদ্দ দুই চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন তিরিশ জনেরও বেশি জিজ্ঞাসাবাদে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বেশ কয়েকজনকে ভোটের বাকি তিন সুধীজনরা বলছেন এখন থেকে প্রশাসনের নির্বাচন একটি শান্তিপূর্ণভাবে হোক সুষ্ঠুভাবে হোক এটি আমাদের প্রত্যাশা নেলে এটির কিন্তু একটি বিরূপ প্রভাব শুধুমাত্র যে নির্বাচনে ভোটারদের মধ্যে পড়বে তা না নির্বাচন কমিশন বা প্রশাসনের ক্ষেত্রেও একটি উদ্যোগ চলে আসতে পারে যা নির্বাচনকে ক্ষতি করতে পারে এদিকে ভোট কেন্দ্রের আটাশিটি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ও সাতাশটি ঝুঁকিপূর্ণ আর এগারোটি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা দেয়া হয়েছে এসব কেন্দ্রে বাড়তি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সাফ জানিয়েছেন নগর পুলিশ প্রধান ও রিটার্নিং কর্মকর্তা অবশ্য নিরাপত্তা বিধান একবারে সুন্দরভাবে করতে করব একই সঙ্গে সঙ্গে যেন মানুষের যেন উৎসবের জন্য কোনো রকম কারণ ভোট বাংলাদেশে কিন্তু একটা উৎসব সে উৎসবে যেন কোনো ঘাটতি না না হয় একজন মানুষ উৎসব করতে করতে যারা তারা ভোট যাবে সুন্দরভাবে ভোট দিয়ে চলে আসবে নিরাপদে যাবে নিরাপদ আসবে এটাই ইনশিউর করতে চাই আমরা আশা করছি যে আমরা পুরো বরিশাল শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেব এবং যে যেখানে যে কাজই করুক না কেন তাকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব যে কেন্দ্রগুলো আসলে গুরুত্বপূর্ণ সেই কেন্দ্রগুলোতে আমরা অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করি এবং আমাদের যে পরিকল্পনা আছে যে প্রতি তিনটি কেন্দ্রের জন্য যে একটি মোবাইল টিম থাকবে পুলিশের থাকবে র্যাব থাকবে বারোই জুন বরিশাল সিটি নির্বাচনে ভোটার দুই লাখ ছিয়াত্তর হাজার এতে মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে মোট একশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল